গাইস ওয়েলকাম ব্যাক টু বাটারফ্লাই আজকে চলে এসেছি কোথায় আজকে চলে যাচ্ছি ডানলপে এটার হচ্ছে স্পেশাল হচ্ছে কম্বো এদের মানে চিপেস্ট কম্বো বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এদের এখানে পাওয়া যায় তো আমরা আজকে কম্বো ট্রাই করব জানি না কি কি কম্বো পাওয়া যায় গিয়ে আমি তোমাদের জানাবো আর চলো আমাদের সাথে যেতে থাকো ওকে তো এই কম্বোটার মধ্যে এরকম রাইস একটা এক পিস চিকেন পাবে আর এক পিস আলু পাবে দেখা তো হচ্ছে আলুটা একটা খুব বড় সাইজ চিকেনটা ঠিকঠাক প্রাইস অনুযায়ী একদম ঠিকঠাক দিয়েছে আর টেস্ট নিয়ে তো তো নেক্সট চলে এসছে বাসমতি পোলাও অ্যান্ড মাটন কষা যেটা হচ্ছে সেম এক পিস করে দিচ্ছে মাটন কষা আর এক পিস করে হচ্ছে আলু মাটন কষা আলু না থাকলে তো বেকার হয়ে যাবে যেহেতু আমি মাটন খাই না তাও একটু তো কিন্তু তোমাদের জানাতেই হবে নাহলে তোমরা চলো গ্রেভি দিয়ে আমি দেখতে পাচ্ছি চালটা একটু মানে হয় না যে বড় ঝরা ভাবটা কিন্তু নেই দলা দলা বাকি গেছে বাট চলো টেস্ট আলুটা দিয়ে ফ্রাই করবো এটা আলুটা শক্ত এটা আলুটা একটু শক্ত লাগলো আমার একটু মাটন খাই মাটনও ঠিকঠাক অতটাও সফট নয় দেখাতে বলবো দেখো একটু টেনি ছিটতে হচ্ছে যাই হোক মাটন নিলাম একদমই অল্প কারণ আমার বারো মাটন খাওয়া হ্যাঁ মাটনের থেকে চিকেনটা বেশি ভালো লাগলো এবার চলে আসি প্রাইস নিয়ে প্রাইস হচ্ছে বাসমতি বললাম একটা মাটন একটা আলু আর একটা পেঁয়াজ দিয়ে পড়ছে হচ্ছে 115 আর এখানে হচ্ছে রয়েছে চিকেন কষা একটা চিকেন চিকেনের আলু অ্যান্ড রাইস দিয়ে পড়ছে হচ্ছে 60 এটার সাথে তুমি যদি চিলি চিকেন নাও চিলি চিকেন নিলে পড়বে হচ্ছে 50 তো এক পিস পাবে ওকে তো খাবার দাবার তো আমার ভালো লাগলো তোমরাও এসে ট্রাই করতে পারো আমি তোমরা এসে ট্রাই করতে পারো ডানলপের মতন এই জায়গায় না এরকম কম্বো এত চিপের মধ্যে এত ভালো টেস্ট খাবার তোমরা এসে ট্রাই করতে পারো খুব ভালো আমার তো খুব ভালো লাগলো আর এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে আর এখানে হচ্ছে খাবার দাবার এতটুকু হচ্ছে স্পেস আসতে পারো তোমরা হচ্ছে খাবার দাবার ট্রাই করতে পারো কম্বোগুলো সত্যি আমার দারুণ লাগলো টেস্টগুলো দারুণ লাগলো ওকে আসতে পারো এসে ট্রাই করো তো ওদেরকে জিজ্ঞাসা করলাম এটা কবে ওপেন হচ্ছে বললে এই নাকি
ফেব্রুয়ারির 13 তারিখ স্টার্ট, মানে একদম নিউলি ওপেন ব্যাপারটা। আর এটা হচ্ছে দুপুর 12:30 থেকে রাত্রি 10:30 না, 12:30 থেকে 10:30 অব্দি খোলা থাকে। তোমাদের যখন মন চাইবে ডানলপের উপর দিয়ে যাচ্ছ, ডানলপের উপর দিয়ে ফিরছো, ঢুকে এরকম গম্ব নিয়ে ভালো এনজয় করা যায়। আর দেখো খাবার দাবার যেখানে ভালো অবভিয়াসলি সেখানে আসা যায়, আর খাবার দাবার ট্রাই করা যায়। মানে এত চিপের মধ্যে খাবার কিন্তু সব জায়গায় দেয় না, হ্যাঁ বলবে এবার অনেক জায়গায় দেয়, ডানলপের মতন জায়গায় কিন্তু এরকম পাওয়া যায় না। হ্যাঁ আরেকটা কথা বলবো যে এদের কোয়ালিটি গুলো এত ভালো, মানে অনেক জায়গা আছে যে মানে কম চিপেস্ট ফর্মের মধ্যে না কোয়ালিটির একটু মানে কম কোয়ালিটির জিনিসপত্র ইউজ করে, কিন্তু এখানে নয়। আমি তোমাদের দেখালাম যে চালগুলো একদম বাসমতি দিয়ে করছে, আর বাসমতি বলেও যেটা গোবিন্দভোগ চাল দিয়ে হয় সেটা দিয়ে করছে। বাট ওদের একটা প্রবলেম হয়ে গেছে যে যে ব্যাপারটা আমাদের ঝুরঝুরে হয় সেটা হয়নি, ব্যাপারটা আটকে আটকে গেছে, মানে দলা দলা বাকি গেছে। তো ঠিক আছে, টেস্ট তো অসাধারণ ছিল, আমি বললাম তোমরা এসে ট্রাই করতে পারো, ভালো লাগবে তোমাদের। আর অ্যাড্রেস আমি একদম ডেসক্রিপশনে দিয়ে দেবো, দাম তো তোমাদের বলেই দিলাম। ওকে চলে এসো খেতে, ভালো লাগবে, তোমরা এসে এখানে খেলে তোমাদের টেস্ট হোপফুলি ভালো লাগবে। ছোট্টবেলা থেকে এই দোকানে লস্যি খাচ্ছি, বা 30 টাকার টা দিও তো, স্পেশাল লস্যি হচ্ছে 30। কত কত আছে গো বলছে, কত কত লস্যি আছে গো? 25-30, 35। ঠিক আছে তাহলে দাও একটা। কোনটা দেবো? কি নাও যেতে পারে, একটা সব থেকে কম নেই আর একটা হচ্ছে সব থেকে বেশি, একটা 25 আর একটা 35 আর দিও। এখানে লেখা আছে স্পেশাল বরফ ছাড়া ঠান্ডা আলু সিদ্ধ। আমার ঠান্ডা লেগে রয়েছে, তাও আমি এখানে ছাড়ি। আমি সত্যিই জানি না, শুধু একটু ছোট ভাটের, একটু ছোট এর একটু বড়, হ্যাঁ ভাটের একটু ডিফারেন্স আছে। ওকে দেখো উপর দিয়ে কিশমিশ, খোয়া ক্ষীর, আর এটি কি ফ্লেভার দিয়ে দিয়েছে, স্ট্রবেরি ফ্লেভার ফ্লেভার হবে। এতটাই ঠিক না, পাইপ থেকে টানতে গেলে খুব কষ্টে, খুব কষ্টে টানতে হবে। থিকনেসটা দেখাচ্ছি আমি, ওরা চামচও দেয় তোরা, যাতে তুলে লাস্টেরটা একদম বসছে না। বেলগুড়ি স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে খাদি, ঠিক তার অপোজিটের দোকান হচ্ছে এই কাকুর লস্যি। আমার ছোটোবেলা কখন খুলো তুমি? হ্যাঁ আমি 9টা থেকে 10টা। তোমরা এসো, এসে বেলগুড়ি আসলে অবশ্যই লস্যিটা ট্রাই করো, আমার তো দারুণ লাগে, দারুণ। ওকে আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি, আজকে কিছু খাটনি হয়ে গেছে, এত রোদ, এত রোদ, এত গরম। ওকে ফার্স্টে খেয়েছি হচ্ছে কম্বল, যেটা সেরা লেভেলের ছিল, সেকেন্ড খেলাম হচ্ছে লস্যি, এবং সেরা লেভেলের ছিল। তোমরা একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, নাহলে আমার সব খাটনি দিতে হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য, আরও সাপোর্ট চাই তোমাদের। ওকে চলো, গুড বাই।